বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং সেখান থেকে কিছু না কিছু শিখতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে চমৎকার একটি জিনিস শেখাবো। এটি অনেকেরই প্রশ্ন করে যে এই জিনিসটা শেখানোর জন্য, তো এটি শিখতে গেলে খুব মাথাটা ঠান্ডা করে বুঝতে হবে। বন্ধুরা, আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে, কিন্তু আমি আপনাদেরকে যেভাবে বুঝাবো, আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে আমার মনে হয় না যে আর কখনো আপনাদেরকে সমস্যায় পড়তে হবে। আর এটা কেন দরকার সেটাও আপনারা এই ভিডিও দেখলে বুঝবেন। বিশেষ করে যারা কিবোর্ড, গিটার, পিয়ানো এগুলি শিখেন, তাদের জন্য এটি জানা খুবই জরুরি। তো আপনারা থাম্বনেইল দেখেছেন, সেখানে লেখা আছে যে কি লেখা আছে, দ্য সার্কেল অব দ্য ফিফথ। তো এটাকে আমরা সার্কেল অব দ্য ফিফথ অথবা সার্কেল অব দ্য ফোর্থ বলতে পারি। হ্যাঁ, একই সাথে আমরা দুটি বলতে পারি। তো কেন আমরা ফিফথ বলতে পারি অথবা ফোর্থ বলতে পারি, সেটি ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন, এটি জানাটা আমাদের আসলেই জরুরি। তো তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, আমাদেরকে একটা সার্কেল আর্ট করতে হবে, যেহেতু সার্কেল অব দ্য ফিফথ। হ্যাঁ, তাই আমরা প্রথমে একটা সার্কেল আর্ট করি। তো আমি একটা ঢাকনা দিয়ে গোল করে নিলাম, আপনারা যে কোনো জিনিস দিয়ে। তো বন্ধুরা, আশা করি দেখা যাচ্ছে। এখন এটাকে আমরা যে কাজটা করব, ঘড়ির মতো করে আমরা এটাকে, ঠিক ঘড়িতে যেমন থাকে সেভাবে আমরা এটাকে দাগ দিব, মাপ করব। এখানে একটা মাপ করলাম, ঠিক এই বরাবর এখানে একটা মাপ করলাম, তারপরে এখানে মাপ করলাম, এখানে, তারপর ঘড়ির মধ্যে যেমন থাকে ঠিক সেভাবে আমরা এখানে দুটা জিনিস দিলাম, এখানেও ঘড়ির মতোই করলাম, এখানেও ঠিক একইভাবে করব, এখানেও আমরা একইভাবে করব। হ্যাঁ, তো এগুলো একটু বোঝার জন্য একটু একটু ই করে দিই। তো এখন দেখেন বন্ধুরা, পুরো একটা ঘড়ির মতো হয়ে গেল। তো আমরা যেখানে বারোটা থাকে, এই যে বারোটা, এই জায়গাটাকে আমরা জিরো দিই, জিরো দিলাম। জিরোর পর আমরা এখান থেকে ওয়ান এভাবে কাউন্ট করবো, ওই ওয়ান, তারপরে এটাকে দেব টু, থ্রি, ফোর, একইভাবে ফাইভ, হ্যাঁ সিক্স, তারপরে এটাকে আমরা সেভেন, এইট, নাইন, টেন, ইলেভেন, এই পর্যন্ত আমরা দাগ দিল। একদম দেখতে কিন্তু ঘড়ির মতো হয়ে গেল, তাই না? তো এখন আমরা সার্কেল অব দ্য ফিফথ বিষয়টা বোঝার চেষ্টা করব। তো আমরা জানি যে ফিফথ মানে হচ্ছে পাঁচ। হ্যাঁ, বাংলায় আমরা পাঁচ বলি। তো পাঁচ নম্বর নোটটা আমাদেরকে এখানে খুব গুরুত্বপূর্ণ। আমরা তার আগে আমাদেরকে জানতে হবে যে, আমরা সবাই জানি যে হারমোনিয়াম বলেন, কিবোর্ড বলেন বা পিয়ানো যাই বলেন না কেন, প্রথমে আমরা সি থেকে কিন্তু সবকিছু করি। তো প্রথম নোটটা হচ্ছে সি, দেখেন সি। তো সি মেজর স্কেল আপনারা জানেন, এই যে মেজর স্কেল, মাইনর স্কেল, তারপরে রিলেটিভ মেজর, রিলেটিভ মাইনর, রিলেটিভ মেজর, এগুলি কিন্তু আগের ভিডিওগুলিতে কিন্তু শেখানো হয়েছে। সেগুলি যদি আপনারা না শিখে থাকেন, অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন, কারণ সেগুলি না শিখলে আবার এটা বুঝতে আপনাদের সমস্যা হবে। মেজর বলতে শুদ্ধ স্বরগুলি ব্যবহার করা হয়ে থাকে, যেমন আমরা বাংলাতে বলি সা রে গা মা পা ধা নি সা। হ্যাঁ, অর্থাৎ কোমল করি স্বর থাকবে না, সেটাকে মেজর বলা হয়ে থাকে। তো আমরা এখানে মেজরের হিসাবটা করব। দেখেন এখানে এটা সি, সি স্কেলে আমরা জানি সি স্কেলে সবগুলি স্বর নিচের দিকে থাকে, সাদাগুলি ব্যবহার হয়। তারপর এখানে আর্ট করে নিয়েছি, আপনাদেরকে আর কিবোর্ড বা পিয়ানো সরাসরি দেখাচ্ছি না, যেহেতু সম্পূর্ণ জিনিসটা আমি ছবির মাধ্যমে বোঝাবো, তাই সবকিছু ছবিতেই আর্ট করে নিয়েছি। তো এটা তো সি, সি এর পরে হচ্ছে ডি, তারপরে ই, তারপরে এফ, জি, তারপরে আবার এইভাবে চলতে থাকলো যে এ বি। তো আমরা যেহেতু ফিফথ নেব, তাহলে এটাকে এক নম্বর নোট ধরবো, এক, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। তাহলে ফাইভ নম্বর যে নোটটা সেটা হচ্ছে কি, জি। তো প্রথমে যে নোটটা সেটা হচ্ছে সি, তাই না? তাকে আমাদের কি করতে হবে, এই যে জিরো আছে যে, এই জিরো নোটটাকে আমরা সি ধরব। দেখেন এই জিরো নোটটাকে আমরা কিন্তু সি ধরলাম। এটাকে একটু ডিপ করে দিই যাতে আপনাদের চোখে ভালো মতো বুঝতে পারেন। তো সি, তাই না? তাহলে আমরা কি পেলাম, দেখেন খুব সহজ কিন্তু ভাই বুঝবেন,
যে সিটাকে এক ধরলাম, মানে ওয়ান ধরলাম, তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ। এই ফাইভ নম্বর নোটটা হচ্ছে কি জি, তাই না? ফাইভ নম্বর জি। তাহলে আমরা এই যে পরের যে এই যে এখানে ওয়ান যেখানে লেখা আছে সেখানে লিখব হচ্ছে জি। দেখেন এটা কিন্তু ঘড়ি যে পাশে ঘুরে কাটা সেদিকে কিন্তু আমরা যাচ্ছি, দেখেন এদিকে যাচ্ছি। তো এইদিকে যখন যাচ্ছি তখন এটা হচ্ছে ফিফথের হিসাব, পরে আমরা ফোর্থের হিসাবটা পরে আসতেছি। তো জি এর পরে দেখেন জি হইলো, তাই না? এখন জি কোনটা? জি তো এটা, তাই না? যে এটা কিন্তু জি। এখন জি এর পরে আমরা আবারও ফিফথ গুড বস সারে গামা। আমরা সবচেয়ে ভালো হয় আমরা যদি সা রে গা মা পা বাংলার হিসাবটা করি তাহলে আমাদের সবচেয়ে সুবিধা। যেমন সা রে গা মা পা পাঁচটা নোট, এই হিসাবটা করলে আমাদের সবচেয়ে সুবিধা হয়। তাহলে আমরা এখন কী করবো, জি এর সারে গামা পা বের করবো। তো জি এর সারে গামা পা বের করতে গেলে এই সা এটা এ রে এ গা এ মা এ পা, হ্যাঁ, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এটা কি নোট, এটাকে বলা হচ্ছে ডি, ডি, তাই না? এটা হচ্ছে সি। তাহলে ডি পেয়ে গেলাম কিন্তু আমরা, হ্যাঁ। তাহলে এখন আমরা কি করব, এইখানে যে টু আছে যে টু এর ওখানে লিখবো আমরা ডি লিখব। ভালো করে লক্ষ্য করবেন কিন্তু প্রতিটা পাঁচ নোটে আমরা যাচ্ছি, হ্যাঁ, পাঁচ নোট মানে ফিফথ। তো ডি এর পরে এখন আমরা আবারও হিসাব করব, সারে গামা পা হিসাব করব। এটা ডিটাকে সা ধরবো আমরা, সা, তারপরে রে, তারপরে গা, কিন্তু এটা গা, তারপরে যে মা, তারপরে যে পা, এটা কি নোট, এটা হচ্ছে এ নোট, হ্যাঁ, এটা হচ্ছে এ নোট। তাহলে আমরা থ্রিতে লিখবো, এ লিখলাম আমরা থ্রিতে, এ লিখলাম। তো এখন আমরা দেখেন এখন আমরা যাব এ থেকে, পরে আবার হিসাব করব এ থেকে সারগামা পা হিসাব করব। সা রে গা এ মা এই পা, এটা হচ্ছে ই, ফিফথ নোট কিন্তু, হ্যাঁ, ফিফথ। আপনারা পাঁচ গুনবেন, সা রে গা মা পা, পাঁচ। তাহলে এই যে ফোর আসলো, এই ফোরে আমরা লিখব কি, লিখব হচ্ছে ই। দেখেন বন্ধুরা আমরা কিন্তু পরে কিন্তু ই লিখলাম। এখন ই থেকে আবার হিসাব করব, ই থেকে আমরা আবার হিসাব করব, সা রে গা মা পা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে পাঁচ নম্বর নোটটা কি হচ্ছে আমাদের, পাঁচ নম্বর নোটটা হচ্ছে আমাদের বি। এখানে বি লিখবো আমরা। বন্ধুরা আশা করি দেখা যাচ্ছে বিষয়টা। তো এখন আমরা বি কিন্তু পেয়ে গেলাম, হ্যাঁ। এখন বি পাওয়ার পরে কি করব, আবারও আমরা হিসাব করব। তো আমাদের এখানে যেহেতু ছবিটা ছোট করে আট করা হয়েছে, এ পাশে যেহেতু কিছু নাই, তো আমরা এখান থেকে উল্টা দিকে চলে যেতে পারি, যে কোনো এক জায়গার থেকে বি হিসাব করব। যেমন আমরা জানি যে এটাও কিন্তু বি, যে তাই না, যে এটা এটাও কিন্তু বি। এখান থেকে আমরা হিসাব করলে বের হয়ে যাবে, বা যে কোনো জায়গার থেকে আমরা হিসাব করলে বের হয়ে যাবে। তো আমরা বি পর্যন্ত গিয়েছি, এখন বি থেকে সারে গামা পা হিসাব করবো। সা রে গা মা পা, এই যে এটা কি আসতেছে, এটা হচ্ছে এফ শার্প, তাই না, এটা হচ্ছে এফ শার্প। তাহলে এখন আমাদের কি হবে, এই যে সিক্স নম্বর নোটটা যে আছে, সিক্স হয়ে যাবে আমাদের এফ শার্প। এখানে আমরা এফ শার্প দিয়ে দিলাম। তো এই যে আমরা এতটুকু অংশ, এটা হচ্ছে ডান ডান সাইড, আর এটা হচ্ছে বাম সাইড। তো ডান ডান সাইডটা যখন আমরা হিসাব করলাম, আমরা চাইলে কিন্তু এখানে এফ থেকে কিন্তু আবার ওই পাঁচ পাঁচ করে কিন্তু যেতে পারি, পাঁচ পাঁচ করে কিন্তু আমরা যেতে পারি, হ্যাঁ। তো এই পাশেরগুলিতে আমরা সব কিন্তু দেখেন কোনো শার্প টার্প বা কোনো কিছু আমাদের কিন্তু নাই, হ্যাঁ, এলে সব কিন্তু মেজর। এখন আমরা এফ শার্পের এই পাশ থেকে কিন্তু আমরা ফ্ল্যাট নোট ব্যবহার করব, ফ্ল্যাট নোট, হ্যাঁ। দেখবেন যে আমি দেখাচ্ছি, যেমন এখানে আমরা এফ লিখলাম, এফ শার্প লিখলাম, হ্যাঁ,
এরপর থেকে কোনো শার্প যদি নোট ব্যবহার হয় তো সেটার আমরা শার্প না লিখে আমরা ফ্ল্যাট নোট লিখবো। মনে করবেন এই সিক্সের পর থেকে এই পাশেগুলিতে আমরা কোনো জায়গায় যদি শার্প নোট আসে তো আমরা শার্প নোটটা না লিখে আমরা লিখবো কি ফ্ল্যাট নোট লিখবো, ফ্ল্যাট নোটটা লিখবো। তাহলে আমাদের কিন্তু এটা যে এই যে এটা কিন্তু এফ শার্প, তাই না? এই যে এফ শার্পটা বের করলাম, এফ শার্প থেকে আমরা যাই, এফ শার্প থেকে আবার যাবো আমরা পাঁচে যাব। তাহলে এফ শার্পের এটা যদি সা হয়, এটা হচ্ছে রে, এটা হচ্ছে গা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে পা, এই যে এটা কি, এটা হচ্ছে সি শার্প, তাই না? তো সি শার্পটাকে আমরা এখন কি করব, সি শার্প না লিখে আমরা জানি যে এটা সি শার্পটা কিন্তু ডি ফ্ল্যাট হয়। সি শার্পটার আরেকটা নাম হচ্ছে ডি ফ্ল্যাট। তা আমরা এখন থেকে শার্প আর লিখবো না, এই যে সিক্স পার হওয়ার পর থেকে আমরা আর শার্প লিখবো না, এখন আমরা কিন্তু এই সি শার্পটাকে আমরা লিখবো ডি ফ্ল্যাট। দেখেন সেভেনটা হয়ে যাবে এখন ডি ফ্ল্যাট। এই যে শার্প তারপরে ফ্ল্যাট এগুলি শেখার জন্য আপনাদেরকে আগের ভিডিওগুলি দেখতে হবে, আগের ভিডিও না দেখে কিন্তু এগুলি বুঝতে পারবে না। তো ফ্ল্যাটের চিহ্নটা হচ্ছে আমরা জানি যে ফ্ল্যাটের চিহ্নটা হচ্ছে এরকম। তো বন্ধুরা আমরা কি পেয়ে গেলাম, সি শার্পটা পেয়ে গেলাম, এখানে লিখলাম আমরা কিন্তু বি ডি ফ্ল্যাট, যে এটা হচ্ছে ডি ডি ফ্ল্যাট। তো এখন এখান থেকে আমরা এই যে ডি ফ্ল্যাট যেটা আর কি, সেখান থেকে আবার সারেগামা পা হিসাব করব। তাহলে এটা সা, ভালো করে লক্ষ্য করেন, রে গা এটা, মা এটা, পা এটা, এই যে কি এটা, এটা হচ্ছে স্বাভাবিকভাবে এটা হচ্ছে জি শার্প, তাই না? তো জি শার্পটা কিন্তু আমরা জি শার্প লিখবো না। তো জি শার্প না লিখে আমরা কি লিখবো এটাকে, এটাকে এটা কিন্তু এ, এই পাশেটা কিন্তু এ, তাহলে এটা হচ্ছে এ ফ্ল্যাট। তা আমরা এখন এটাকে এ ফ্ল্যাট লিখবো। দেখেন এটাকে আমরা এই যে এ এ ফ্ল্যাট লিখলাম, কিন্তু আমরা শার্প লিখলাম না কিন্তু, কারণ এই পাশে সবগুলিকে আমাদের ফ্ল্যাট লিখতে হবে, এটা হচ্ছে এটা নিয়ম। কেন কি এটা পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন যে কেন এই পাশেগুলো ফ্ল্যাট লেখা হচ্ছে, সেটা পরবর্তীতে বুঝতে পারবেন। তো এখন গেলাম আমাদের কি পেলাম, আমরা জি শার্পটা পেয়ে গেলাম। তো জি শার্প এই পাশে যেহেতু আর নোট নাই তো আমরা এখান থেকে হিসাব করি, তো এটা হচ্ছে জি শার্প, তাই না? একই জিনিস, এটা জি শার্প। তো এখান থেকে আবার আমাদের সারেগামা পা বের করতে হবে, সা রে গা মা পা। তাহলে পা হচ্ছে কি, পা হচ্ছে আমাদের এটাকে বলা হয় ডি শার্প, তাই না? তো এখন তো আমরা শার্প নিব না, আমরা সব ফ্ল্যাট নিব। তো ডি শার্পটাকে আরেকটা নাম হচ্ছে কি ই ফ্ল্যাট, ডি শার্পের আরেকটা নাম ই ফ্ল্যাট। হ্যাঁ, তো আমরা এখন ই ফ্ল্যাট নিব, লিখবো হচ্ছে ই ফ্ল্যাট লিখব আমরা। বন্ধুরা ই ফ্ল্যাট লিখলাম। তো এখন তাহলে বাকি তাহলে কি, এখান থেকে আবার সারেগামা হিসাব করবো, পাঁচ সারেগামা বা পাঁচটা নোট নিব, পাঁচ নোটের যেটা নাম্বারটা। তাহলে এখান থেকে আবার হিসাব করি, ডি শার্পটাকে আমরা ই ফ্ল্যাট লিখছি, তাই না? তাহলে সা রে গা মা পা, এটা হচ্ছে এ শার্প, তাই না? তো এ শার্পটা এটাতে এ শার্প, তো এ শার্প আমরা লিখবো না, আমরা লিখবো কি এটার নাম আরেকটা আছে বি ফ্ল্যাট। তা আমরা যেহেতু ফ্ল্যাট লিখবো তাই এখানে আমরা এটাকে লিখবো হচ্ছে বি ফ্ল্যাট লিখলাম। তো বন্ধুরা আমরা বি ফ্ল্যাট কিন্তু লিখলাম। এখন বাকি থাকলো কি, বি ফ্ল্যাট থেকে আবার সারেগামা পা হিসাব করতে হবে, তাই না? তো আমরা সকলে জানি যে কোনো একটা জায়গাতে হিসাব করি, বি ফ্ল্যাট ধরেন যে রে সাপ, এটা হচ্ছে বি ফ্ল্যাট। তো সা রে গা মা পা, তাহলে কি আসতেছে, এফ নোট আসতেছে, তাই না? এই দেখেন তাহলে এটা এফ নোট আসতেছে, এই যে এগারো নম্বরটা হচ্ছে এফ, এগারো নম্বরটা কি পেলাম এফ। এখন এফ থেকে কিন্তু পাঁচ নম্বর নোট সিটি আসবে, ফিরে কিন্তু ঘুরে ফিরে কিন্তু আবার ওই সিটি আসবে। দেখেন আমরা যদি এফ থেকে হিসাব করি, এই দেখেন যদি ধরি এটা এফ, যে এটাকে আমরা এফ আমরা জানি যে এটা হচ্ছে এফ, তাই না? তাহলে এই দেখেন সা রে গা মা পা, এই যে সি পেয়ে গেলাম। হ্যাঁ, সি, তাহলে কি পেলাম আমরা, এটা কিন্তু সি চলেই আসলো। হ্যাঁ, তার মানে ঘুরে ফিরে এই সার্কেল, এখন ঘুরে ফিরে কিন্তু ওই সি জি ডি এ এইভাবে ঘুরতে ঘুরতে কিন্তু আবার সিতেই কিন্তু ফিরে আসলো। তো এই পর্যন্ত এখন আমাদের কাজ এখানে শেষ। আশা করি মূল ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা লিখতে হবে, লেখাটা খুবই সহজ। এখন আপনাদেরকে আমি বুঝাই যে দেখেন আমরা কিন্তু দুইভাবে বের করতে পারি, যে এই পাশটা, এই পাশটা যখন যায়
এই পাঁচ থেকে যখন আপনি গুনবেন তখন এটা হচ্ছে ফিফথ, যে এইভাবে গ্রহণ করবে, মানে এই ঘড়ির কাঁটার মতো এদিকে ঘুরলে এটাকে ফিফথ, তাই না? এখন যদি আমরা উল্টা পাশ থেকে করি তাও কিন্তু দেখবেন করতে পারবো। যদি আমরা এই পাশ থেকে রাউন্ড করি, এই যে এই পাশ থেকে রাউন্ড করি, এই ঘড়ির কাঁটার উল্টা দিক দিয়ে যদি আমরা ঘুরাই তখন আমাদের এটা ফোর্থের হিসাব করতে হবে, ফোর্থ। হ্যাঁ দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, তখন এটা ফোর্থ হবে। দেখেন সি থেকে এফ, এই যে সি, তাই না? এটা যে সি, দেখেন সা রে গা মা, তখন মায়ের হিসাব যে সা রে গা মা, চার নম্বর, ফোর্থ মানে হচ্ছে ফোর বা চার। হ্যাঁ তাহলে চারটা নোট, সা রে গা মা। হ্যাঁ দেখেন এই যে এফ আসছে, সা রে গা মা, হ্যাঁ এফ। তাহলে এফ থেকে এখন উল্টা দিকে, মানে আবার যদি আমরা এফ থেকে বি ফ্ল্যাট পর্যন্ত গুনবো তাও কিন্তু সা রে গা মা থাকবে। দেখেন যে এফ থেকে সা রে গা মা, তার মানে এটা বি ফ্ল্যাট। দেখেন বি ফ্ল্যাট, তো বি ফ্ল্যাট থেকে তারপরে আবার ফোর গুনবো, এই যে এটা বি ফ্ল্যাট, বি ফ্ল্যাট, সা রে গা মা, কি হলো এটা ই ফ্ল্যাট, এখন ই ফ্ল্যাট। তো এইভাবে আর দেখাচ্ছি না, আপনারা বুঝতে পারছেন যে এই পাশ থেকে যদি আমরা করি তাহলে এটা ফোর্থ, এই পাশ থেকে করলে ফিফথ। অর্থাৎ এই জিনিসটার দুটি নাম, যেমন সার্কেল অফ ফিফথ বলে কেউ, আবার কেউ সার্কেল অফ ফোর্থ বলে, তো দুটো একই জিনিস। তো আশা করি বুঝলেন, তো ফিফথ শব্দটাই বেশি ব্যবহার করা হয়, তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন এইগুলি কেন আমাদের কাজে লাগে, আমরা যখন স্কেল বের করতে চাই তখন আমাদের এটা কিন্তু খুব কাজে লাগে। এখন ধরেন যে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাই, এই যে এই পাশে দেখতেছেন যে বি, তাই না? এই বি বি, এই বিটার কিন্তু এখানে বি এর পরের নোটটাকে আমরা কি ধরি, যে বি এর পরের নোটটাকে সি, বি এর পরের নোটটা কিন্তু সি, তাই না? আবার সি এর এই পাশটাকে বি ধরি, হ্যাঁ, তো সি এর এই পাশটা যদি বি, তো এই যে সি এর এই পাশে যে নোটটা আছে এটা হচ্ছে বি, সি এর এই পাশে নোটটা বি। তো সি, সিটাকে যদি আমরা সি ফ্ল্যাট লিখি তাও কিন্তু আমরা লিখতে পারবো। হ্যাঁ অনেক সময় দেখা যায় যে এখানে পাশাপাশি সি ফ্ল্যাটও লেখায় অনেকে, যদিও সি এর কোনো ফ্ল্যাট নেই, তারপরেও সঙ্গীতে অনেক সময় এটা ব্যবহার হয়ে থাকে, এই বিটা সি ফ্ল্যাট হিসেবে লেখা হয়ে থাকে। তারপরে আবার এই যে এফ শার্পটা আছে, হ্যাঁ এফ শার্পটা মানে কি, এফ শার্প মানে কি, এই দেখেন এফ শার্প মানে হচ্ছে জি ফ্ল্যাট, তাই না? এফ শার্প মানে হচ্ছে জি ফ্ল্যাট, তো আমরা এখানে কিন্তু এটাকে কিন্তু জি ফ্ল্যাটও লিখতে পারি, জি ফ্ল্যাটও লিখতে পারি। আবার এই যে ডিটা আছে কি, ডি ফ্ল্যাট, এটাকে কিন্তু আমরা সি শার্পও লিখতে পারি। তো এই যে তিনটা নোট দেখলাম, যে নিচের দিকে তিনটা নোট, এর পাশাপাশি এই তিনটা শব্দ ব্যবহার হয়ে থাকে, যে সি শার্প, জি ফ্ল্যাট এবং সি ফ্ল্যাট, হ্যাঁ এই তিনটা ব্যবহার হয়ে থাকে। তো তাই আমি এটা লিখে দিলাম এখানে। তো এখন চলুন আমরা কি কাজ করব, এখন আমরা একটা কাজ করি, আমরা এখন এখানে একটা বিন্দু দিয়ে, এখান থেকে আমরা সবগুলো একটু পার্ট করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা এখান থেকে পার্ট করে দেই, এখান থেকে সবগুলো পার্ট পার্ট করে দিই, তাহলে আমাদের একটু জিনিস বুঝতে সুবিধা হবে। এখন বন্ধুরা দেখেন আমাদের জিনিসটা চোখে সুন্দরভাবে পড়তেছে, তাই না? এখন আর হিজিবিজি কিন্তু লাগতেছে না, এই পার্টগুলি করে দেওয়ার কারণে আমাদের আর হিজিবিজি বলে মনে হচ্ছে না। এখন দেখেন এটা, এই যে চারটা আমরা করলাম, হ্যাঁ এই চারটা করার পরে এখন কিন্তু আমরা খুব সহজেই একটা জিনিস সহজে বের করতে পারবো, সেটা কি, সেটা একটু ভালো করে লক্ষ্য করেন। সি, এই যে সি স্কেল, সি স্কেলের সারেগামাতে
মানে যখন মেজর স্কেল বাজাবো তখন আমাদের কোনো ফ্ল্যাট নোট বা শার্প নোট ব্যবহার হবে না, এটা জিরো হয়ে যায় শূন্য। তার মানে আমাদের কোনো ফ্ল্যাট নোট বা শার্প নোট ব্যবহার হবে না, সব সিম্পল মানে এক নোট মানে সাদা নোটগুলি ব্যবহার হবে, তাই না? তো এরপর দেখেন জি, জি এর মধ্যে ওয়ান লেখা আছে। এই ওয়ান মানেটা কি? আমাদের আমাদের জি নোট মানে জি স্কেল থেকে যদি সারগামা বের করি তাহলে আমাদের একটি কিন্তু একটি মানে যে ওয়ান লেখা আছে এখানে ওয়ান ধরতেছি আমরা, একটি শার্প নোট ব্যবহার হবে, একটি শার্প নোট ব্যবহার হবে। হ্যাঁ, এখন কিভাবে আমি আপনাদেরকে দেখাই। দেখেন আমরা যদি জি স্কেল থেকে সারগামা করি তাহলে আমাদের একটি শার্প নোট ব্যবহার হবে। এই যে আমাদের জি, তাই না? জি দেখেন জি সা এটা হবে, তাই না? এটা সা রে গা, এটা হচ্ছে মা, এটা হচ্ছে পা, এটা হচ্ছে ধা, এই দেখেন নি, নি নিটা কি হচ্ছে এফ শার্প, এটা হচ্ছে এফ শার্প। তার মানে একটি নোট আমাদের শার্প ব্যবহার হচ্ছে। তাই এখানে আমরা সহজে দেখে বুঝতে পারবো, এই যে ওয়ান লেখা আছে আমরা সহজে বুঝতে পারবো যে জি জি স্কেলের সারগামা বাজাতে গেলে আমাদের একটি শার্প নোট লাগবেই। এটা দেখে আমরা ওই যে স্বরলিপি, আপনারা বিশেষ করে যারা স্টপ নোটেশন জানেন, স্টপ নোটেশন যারা জানেন তাদের জন্য কিন্তু এটা খুবই জরুরি। স্টপ নোটেশন না জানলে আমার চ্যানেলের মধ্যে কিন্তু স্টপ নোটেশনের ফুল কোর্স দেওয়া আছে, আপনারা একটু ভিডিওগুলি দেখে নেবেন তাহলে স্টপ নোটেশন কীভাবে লিখতে হয় সেটা শিখতে পারবেন। তো স্টপ নোটেশনে কিন্তু ওই যে লাইনগুলি থাকে, যে পাঁচটা পাঁচটা করে লাইন থাকে, আর সেখানে কিন্তু প্রথম দিকে ধরেন যে দেখে বুঝতে হয় যে এটা কোন স্কেল। যেমন ধরেন যে যখন একটি শার্প নোট লেখা থাকবে, একটি শার্প নোট প্রথম দিকে দেওয়া থাকে, তখন যেরকম পাঁচটা করে ইয়ে থাকে না, যে এরকম পাঁচটা করে দেখেন আমি দেখা দিচ্ছি আপনাদেরকে, যে পাঁচটা করে লাইন থাকে, যেরকম পাঁচটা করে লাইন থাকে, হ্যাঁ এটা তো আপনারা জানেন, পাঁচটা করে লাইন থাকে এরকম জানেন। তো এই যে এরকম লেখা থাকে, তো এখানে ধরেন যে যখন কিছুই থাকবে না, শূন্য থাকবে, তখন আমরা জানি যে ওটা সি মেজর স্কেলের, হ্যাঁ সি মেজর স্কেলের উপরে স্বরলিপিটা করা আছে। যদি আমরা দেখি যে এই যে এটা এফ শার্প, তাই না? তাহলে এখানে কোনটা এফ শার্প, এটা ই, এই যে এখানে এখানে যে শার্প চিহ্ন দেওয়া থাকে এরকম, এই যে এই উপরেটা আমরা জানি এটা এফ, এই শার্প চিহ্নটা দেখে তখন আমাদের বুঝতে হয় যে এটা এফ এই মানে জি স্কেলের মধ্যে আছে। একটি শার্প, একটি শার্প চিহ্ন দেখলেই আমরা জানবো যে একটি শার্প চিহ্ন মানেই সেটা জি মেজর স্কেল। এইভাবে বুঝতে হয়, একটি শার্প চিহ্ন দেখে আমাদের বুঝতে হবে যে এটা জি মেজর স্কেল। এখন দেখেন এটা গেল জি, তাই না? এখন আমি ডিতে যাই, টু লেখা আছে, হ্যাঁ ডিতে লেখা আছে কি টু। তার মানে ডি মেজর স্কেল বাজাতে গেলে আমাদের দুটি শার্প নোট চলে আসবে। এখন আমরা একটু পরীক্ষা করে দেখি যে আসলে কি ডি মেজর স্কেলে দুটি শার্প আসে কিনা দেখি। তাহলে ডি, এটা হচ্ছে ডি, তাই না? এখান থেকে আমরা সারগামাটা বের করি, সা রে গা, এই যে একটি কিন্তু শার্প নোট পেয়ে গেলাম গা, তাই না? তারপরে মা, এটা হচ্ছে পা, ধা, এনি, এটা নি। তাহলে দুটি আমরা কিন্তু কি পেলাম, দুটি আমরা শার্প নোট পেলাম। তাহলে দুটি শার্প চিহ্ন যদি কোথাও থাকে, যেমন এই স্বরলিপির মধ্যে যদি দুটি শার্প থাকে চিহ্ন, আপনারা চোখ দিয়ে দেখবেন জায়গা মতো বসানো থাকবে, যেমন ধরেন যে কি পেলাম আমরা, সেই নোটগুলি এখানে শার্প চিহ্ন দেওয়া থাকবে। আপনারা যখন স্বরলিপিটা দেখবেন তখন দেখবেন যে দুটি শার্প চিহ্ন দেওয়া আছে, তখন আপনারা বুঝে যাবেন যে এটা হচ্ছে ডি মেজর স্কেলের। তো এখন দেখেন একইভাবে এটা হচ্ছে এ মেজর স্কেল, হ্যাঁ তাহলে কি হচ্ছে, একইভাবে আমরা এখানে জানি যে তিনটি শার্প নোট যদি আমরা দেখতে পাই তার মানে সেটা হবে এ মেজর স্কেল। যদি আমরা স্বরলিপিতে এখানে ধরেন যে দেখা থাকলে তিনটার মতো, তিনটার মতো ধরেন যে শার্প চিহ্ন দেওয়া থাকলো, ধরেন এরকম দেখলেন যে আপনি এখানে তিনটা শার্প চিহ্ন দেওয়া আছে, আপনাকে আর হিসাব করতে হবে না, আপনি তিনটা শার্প দেখলেই বুঝতে পারবেন যেটা এ মেজর স্কেল। তো এখন ধরেন যে আমি একটু পরীক্ষা করে দেখাই যে তিনটা শার্প নোট আসে কিনা। এখন দেখেন এটাকে সা ধরি, সা রে গা, একটা শার্প নোট পেলাম, তাই না?
একটা স্বর নো গা, তারপরে মা, মা করিমা, এটা এটা পা, ধা, এই একটা পেলাম ধা, ধা, তারপরে এই যে নি, এই যে নি, এখানে তিনটি কিন্তু আমরা শার্প নোট পাচ্ছি, তার মানে তিনটি শার্প নোট দেখলে আমরা বুঝবো এটা এ মেজর স্কেল। ঠিক একইভাবে ই মেজর স্কেলে কথা হচ্ছে, ই মেজর স্কেলে চারটা শার্প নোট দেখলে আমরা বুঝবো এটা ই স্কেল, মেজর স্কেল কিন্তু। তো ঠিক একইভাবে আমরা যদি পাঁচটা দেখি, যে পাঁচটা শার্প নোট দেখি, তাহলে আমরা এটা বুঝব বি স্কেল, বি মেজর স্কেল। বি মেজর স্কেলটাকে আমরা সি ফ্ল্যাটও বলতে পারি। হ্যাঁ, এরপরে আমরা আসি যে এফ শার্প, এফ শার্পে সিক্স আছে, তার মানে এফ শার্পে ছয়টা যদি আমরা শার্প নোট দেখি তাহলে বুঝবো এটা এফ মেজর, এফ শার্প মেজর স্কেল। তো এখন আমরা তাহলে এখানে পেলাম যে জি শার্প, তার মানে একটা শার্প, তাই না? এখানে এটা মানে হচ্ছে দুইটা শার্প নোট থাকবে, এখানে তিনটা শার্প নোট থাকবে, এখানে চারটা শার্প নোট থাকবে, এখানে পাঁচটা শার্প নোট থাকবে, এখানে থাকবে ছয়টা শার্প নোট। তো এখন আমরা এই যে জানি যে যখনই স্বরলিপির মধ্যে বা স্টপ নোটেশনে, স্টপ নোটেশনের এই পাশে চিহ্নগুলো দেখতে হবে যে কয়টা শার্প নোট আছে, সেই অনুযায়ী আমরা বুঝবো যে এটা কোন স্কেল। তাহলে আমরা জানি যে সি মেজর স্কেলে কোনো শার্প নোট নেই, জি মেজর স্কেল বাজাতে গেলে একটি শার্প নোট আসবে, ডি মেজর স্কেলে দুটি শার্প নোট আসবে, এ মেজর স্কেলে তিনটি শার্প নোট আসবে, ই মেজর স্কেলে চারটি শার্প নোট আসবে, বি মেজর স্কেলে পাঁচটি শার্প নোট ব্যবহার হবে, এবং এফ শার্প মেজর স্কেলে ছয়টি শার্প নোট ব্যবহার হবে। বাস, এটা খুব সহজ হিসাব ধরে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই পাশে হিসাব করব, এই পাশে আমরা সবগুলি ফ্ল্যাটের হিসাব করব। এখন ফ্ল্যাটের হিসাব করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে এই পাশে আমরা এটাকে উল্টা করে নেব, ঘড়িটাকে এখন উল্টা করে নেব। তো ঘড়িটাকে উল্টা করতে গেলে কি করতে হবে, আমরা এখন এই যে এগুলি কেটে দেবো যে এগারো, কারণ আমরা যদি শার্পের হিসাব করে বের করি তাহলে তার বের করা যাবে না, তখন কিন্তু উল্টা পাল্টা হয়ে যাবে, মানে সিক্স পর্যন্ত আমরা এইভাবে আসব, বের করব সিক্স পর্যন্ত। এখন এই পাশে যখন আমাদের ফ্ল্যাটগুলো চলে আসবে তখন আমরা এই দিক দিয়ে বের করব। তখন আমরা এইটাতে যে এগারো যেটা লেখা ছিল সেটা আমি এখন লিখব হচ্ছে এটা, এখন এই পাশে জিরো, এখন আমরা এটাকে আবার ওয়ান নাম্বার দেব, এটাকে আবার টু নাম্বার দেবো, এটা কেটে দিই, এটা দোকান নেই। এখন এই পাশে এটাকে থ্রি নাম্বার দেব, এটাকে দেব ফোর নাম্বার, এটাকে দেব আবার, হ্যাঁ দেখি অসুবিধা নেই, এটা হচ্ছে ফাইভ, হ্যাঁ, আর সিক্স তো আসি। এখন দেখেন হিসাবটা, এখন এদিককার ব্যাপারগুলো দেখেন, এফ, হ্যাঁ এফ, এফ এর মধ্যে ওয়ান, তার মানে এটা ওয়ান, এফ স্কেল, এফ মেজর স্কেলে আমরা একটি কি পাবো, একটি ফ্ল্যাট নোট পাবো, মানে এই পাশে গুলোতে সব ফ্ল্যাট পাবো, ফ্ল্যাট, হ্যাঁ একটি ফ্ল্যাট নোট আমরা পাবো। দেখি এফ, এই যে এফ, সা, রে, গা, মা, এই যে কোথায় গেল আমার, আবার দেখি সা, রে, গা, মা, পা, এই যে আমরা মাটা পাচ্ছি, দেখেন এই যে মাটা, হ্যাঁ এই মাটা হচ্ছে কি, একটি আমরা ফ্ল্যাট নোট পাচ্ছি, সা, রে, গা, এই যে মা, হ্যাঁ মাটাকে আমরা একটা নোট পাচ্ছি, এটাকে আমরা বি ফ্ল্যাট ধরবো, একটি নোট আমরা পাচ্ছি ফ্ল্যাট নোট।
তার মানে একটি ফ্ল্যাট নোটের যদি আমরা চিহ্ন দেখি, যেমন এখানে তো সাপ চিহ্ন দিয়ে বুঝালাম, কোথাও যদি আমরা দেখি যে এটা হচ্ছে মাটা কি, মা নোটটা কি কি বলা হচ্ছে, মা নোটটাকে বলা হচ্ছে ই ফ্ল্যাট। আমরা যদি কোথাও ই ফ্ল্যাটের চিহ্ন দেখি, এটা হচ্ছে এই যে এখানে যদি এরকম একটা চিহ্ন দেখি, একটি ই ফ্ল্যাট চিহ্ন যদি আমরা কোনো নোটেশনে দেখি, স্টেপ নোটেশনে এই ফ্ল্যাট চিহ্ন, তাহলে আমরা কিন্তু বুঝে যাব যেটা এফ মেজর স্কেল, তার মানে এফ মেজর স্কেলে একটি ফ্ল্যাট নোট ব্যবহার হচ্ছে, আর বাকিগুলি সব ন্যাচারাল বা শুদ্ধ। তাহলে ঠিক একইভাবে আমরা যদি দুটি ফ্ল্যাট চিহ্ন দেখি, কারণ যে কোথাও আমরা দুটি ফ্ল্যাট চিহ্ন দেখলাম এই স্টেপ নোটেশনে, এখানে দুটি ফ্ল্যাট চিহ্ন আমরা যদি দেখি, দুটি ফ্ল্যাট চিহ্ন দেখলেই আমরা বুঝে যাব যে ওটা হচ্ছে বি ফ্ল্যাট মেজর স্কেল। তিনটি যদি আমরা ফ্ল্যাট চিহ্ন দেখি, তিনটি ফ্ল্যাট চিহ্ন দেখলে আমাদের কি বুঝতে হবে, এ এটা ই, এটা হচ্ছে ই ফ্ল্যাট, ই ফ্ল্যাট মেজর স্কেল। আর এগুলা তো দুটা করে নাম আপনারা জানেন যে ই ফ্ল্যাট মানে হচ্ছে, ই ফ্ল্যাট মানে ডি শার্প, এগুলো তো জানেনই। ঠিক একইভাবে চারটি ফ্ল্যাট চিহ্ন দেখলে বুঝতে হবে যেটা এ ফ্ল্যাট মেজর স্কেলের। পাঁচটি যদি আমরা দেখি, পাঁচটি, তাহলে কিন্তু আমরা বুঝবো যে এটা ডি ফ্ল্যাট চিহ্ন। তো এইভাবে আমরা বুঝতে পারবো যে কোন স্কেল। তাহলে ছয়টি, যে ছয়টি শার্প আছে, আবার যদি ছয়টি ফ্ল্যাট চিহ্নও দেখি আমরা, তাহলে এখানে কিন্তু একটা ব্যাপার আছে, ছয়টি শার্প দেখলে আমরা যেমন বুঝবো যেটা এফ শার্প মেজর স্কেল, আর এফ শার্প মেজর স্কেলের আরেকটা নাম হচ্ছে জি ফ্ল্যাট। তাহলে যদি আমরা ছয়টি ফ্ল্যাট চিহ্ন দেখি, ছয়টি ফ্ল্যাট চিহ্ন, তাও কিন্তু একই ব্যাপার আসবে, ওই জি ফ্ল্যাট মেজর স্কেল অথবা এফ শার্প মেজর স্কেল। তো এখানে আমরা দুটি জিনিস পাচ্ছি। তাহলে এখানে কি পেলাম আমরা, একটি শার, একটি ফ্ল্যাট, একটি ফ্ল্যাট পেলাম, একটি ফ্ল্যাট, এখানে পাবো দুইটি ফ্ল্যাট, এখানে হচ্ছে তিনটি ফ্ল্যাট, এখানে চারটি ফ্ল্যাট, এখানে পাঁচটি ফ্ল্যাট, হ্যাঁ এখানে আমরা কিন্তু আবার ছয়টি ফ্ল্যাটও পাচ্ছি। অর্থাৎ একমাত্র এফ শার্পের ক্ষেত্রে আমরা ছয়টি ফ্ল্যাট দেখলে ওই এফ শার্পই বুঝবো, আবার ছয়টি শার্প চিহ্ন দেখলে আমরা এফ শার্পই বুঝবো, কারণ ওই এফ শার্পের আরেকটা নাম হচ্ছে জি ফ্ল্যাট, শুধুমাত্র এই ক্ষেত্রে ব্যতিক্রম। আর বাকিগুলিতে ক্ষেত্রে, যেমন এই পাশে কখনো আপনার শার্প ফ্ল্যাট চিহ্ন নাই, এই পাশে কোনো শার্প চিহ্ন নাই। তো এই হচ্ছে ব্যাপারটা, যে যখন আমরা স্টেপ নোটেশন ব্যবহার করি তখন আমরা এইভাবে বের করে নেই যে কোন চিহ্ন দেখে আমরা বুঝবো যেটা কোন স্কেল। কারণ ওখানে কিন্তু স্টেপ নোটেশন কিন্তু স্কেল লেখা থাকে না, যেটা সি স্কেল, এটা বি স্কেল লেখা থাকে না, শার্প চিহ্ন বা ফ্ল্যাট চিহ্ন দেখে আপনাদেরকে বুঝতে হবে। আবার এই যে চিহ্নগুলো এই পাশে দেওয়া হয়, এই পাশে যে দেওয়া হয়, এই পাশে কিন্তু শুধু নোটগুলো লেখা হবে, আর শার্প চিহ্ন দেওয়া হবে না। আপনাদেরকে বুঝে নিতে হবে যে ওই নোটটা শার্প নোট হবে, বাজানোর সময় শার্প নোট বাজাতে হবে। কারণ এত যদি শার্প চিহ্ন দেওয়া হয় তাহলে খুব হেজিবিজি লাগে। ধরেন যে আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, নাহলে আপনারা তো বুঝবেন না। ধরুন যে একটা স্টেপ নোটেশন, জানেন যে একটা স্টেপ নোটেশন আমি বলেছিলাম, এই স্টেপ নোটেশনের শুরুতে ধরেন যে দেওয়া আছে, চিন্তা দিয়ে দিলাম, পাশে তো আরো অনেক কিছু থাকে। তো ধরেন যেখানে এটা জি, তাই না, এই যে এই দাগটা হচ্ছে জি, এখানে ধরেন যে একটা ফ্ল্যাট চিহ্ন দেওয়া আছে, এখানে একটা ফ্ল্যাট চিহ্ন দেওয়া আছে। তো এখন এই পারে পাশে যে স্বরলিপিগুলো লেখা থাকবে নোটগুলি, যেমন বিভিন্ন চিহ্ন দেওয়া থাকবে, যেমন ধরেন যে এই ধরেন দেখা গেলো এরকম একটা দেওয়া আছে এক মাত্রা, হ্যাঁ এক বিট। এখন আপনাকে বুঝে নিতে হবে যে এই যে এই নোটটা হচ্ছে জি ফ্ল্যাট, এখানে কিন্তু আর বারবার ফ্ল্যাট চিহ্ন এইভাবে ফ্ল্যাট চিহ্ন দিয়ে বোঝানো হবে না, ফ্ল্যাট চিহ্ন বোঝানো হবে, কারণ এত ফ্ল্যাট চিহ্ন দিতে গেলে খুব গ্যাঞ্জাম লেগে যায়, গ্যাঞ্জাম কমানোর জন্য আর ওগুলো লেখা হয় না। আপনাদের বুঝে নিতে হবে যে প্রতিবার জি নোটে গেলেই ওটা ফ্ল্যাট হবে, জি ফ্ল্যাট, ঠিক এইভাবে। হ্যাঁ তো বন্ধুরা, আমরা মোটামুটিভাবে কিন্তু যে ফিফথ এবং ফোর্থের ব্যাপারটা কিন্তু বুঝলাম। এখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি জিনিস, এই জিনিসটাই হচ্ছে আসল জিনিস, সেটা কি,
আমরা জানি যে প্রতিটা মেজর স্কেলের একটি করে রিলেটিভ মাইনর স্কেল থাকে, আবার প্রতিটা মাইনর স্কেলের একটি করে রিলেটিভ মেজর স্কেল থাকে। তো এখন আমরা এই যে সার্কেলটা, এইটা দেখে কিন্তু আমরা সহজে বের করে নিতে পারবো যে কোন মেজর স্কেলের মাইনর স্কেল কোনটা হবে। এটা কিন্তু খুবই একটা সুন্দর একটা জিনিস। আপনারা যদি একবার বুঝে যান জিনিসটা, তাহলে আপনারা দেখবেন যে আর আপনাদেরকে কখনো সমস্যায় পড়তে হবে না, কখনো সমস্যায় পড়তে হবে না। দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সি, সি মেজর এটা। হ্যাঁ, সি মেজরের একটা রিলেটিভ মাইনর স্কেল আছে, সেটা কি হবে সেটা বোঝার জন্য আমাদেরকে একটা হিসাব করতে হবে। হিসাবটা কিরকম, চারের একটা হিসাব করতে হবে, যে এটাকে আমরা সিটাকে তাহলে আমরা এক ধরব, এক দুই তিন চার। দেখেন, এক দুই তিন চার, এই চারে কি আছে আমরা দেখব। এখন কিন্তু শূন্যর হিসাবটা করবো না, কিন্তু শূন্য ওয়ান টু এটা না, কিন্তু যেটাকে আমরা, যেটার আমরা মেজর স্কেলটার মাইনর রিলেটিভ মাইনর স্কেল বের করবো সেটাকে আমরা এক গুনব, এক ধরবো, এক দুই তিন চার। তার মানে সি মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল হবে এ মাইনর। তাহলে আমরা এখানে লিখলাম, লিখলাম এ মাইনর। হ্যাঁ, আমরা এখানে লিখে দিলাম এ মাইনর। তার মানে সি মেজর স্কেলের, সি মেজর স্কেলের কি হলো, রিলেটিভ মাইনর স্কেল হচ্ছে এ মাইনর। তাহলে একই সাথে কিন্তু আমরা বলতে পারি উল্টা করে যে এ মাইনর স্কেলের রিলেটিভ মেজর স্কেল হচ্ছে সি মেজর। তো এই আমাদের পেয়ে গেলাম সি একটা। এখন আমরা জি এর, জি মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল বের করব। তাহলে একইভাবে এটাকে আমরা এক গুনি, এক দুই তিন চার, তার মানে এটা ই। তার মানে এখন আমরা পেয়ে গেলাম যে জি মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল হচ্ছে ই মাইনর। ঠিক এইভাবে চার চার করে আমরা হিসাব করলে সবগুলো বের করে ফেলতে পারবো। এখন ডি মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল কোনটা, ডি থেকে এক ধরলাম, এক দুই তিন চার, তার মানে কি, বি মাইনর। বি মাইনর, ডি মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল হচ্ছে বি মাইনর। এখন আমরা এ মেজর স্কেলের রিলেটিভ মাইনর বের করব। দেখেন, এ এক, তাই না, এক দুই তিন চার, তো কি হচ্ছে এটা, এফ শার্প অথবা জি ফ্ল্যাট দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এফ শার্পটা দিই, এফ শার্প মাইনর। এ মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল হচ্ছে এফ শার্প মাইনর। আবার উল্টা করে যদি বলি, এফ শার্প মাইনর স্কেলের রিলেটিভ মেজর হচ্ছে এ মেজর। এখানে বাকি থাকলো ই, তাই না, এই যে ই, তাহলে ই এর মেজরটা মাইনরটা বাই করি, রিলেটিভ মাইনরটা, এই যে ই, এক দুই তিন চার, তার মানে কি, ডি ফ্ল্যাট। হ্যাঁ, ডি ফ্ল্যাট, ডি ফ্ল্যাট হচ্ছে কি, মাইনর দিতে হবে আমাদেরকে। ই মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল হচ্ছে ডি ফ্ল্যাট মাইনর, অথবা এটাকে আমরা সি শার্প মাইনর বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে আসবো আমাদের, বাকি থাকলো বি, বি স্কেলের, বি মেজর স্কেলের রিলেটিভ মাইনর হচ্ছে কি, এক দুই তিন চার, কি, এ ফ্ল্যাট মাইনর, তাই তো, এ ফ্ল্যাট মাইনর। তারপরে আমরা বের করব এফ শার্পের, এফ শার্প, এফ শার্প মেজরের মাইনর বাই করব, রিলেটিভ মাইনর, এক দুই তিন চার, এটা হচ্ছে ই ফ্ল্যাট মাইনর, ই ফ্ল্যাট মাইনর। তারপরে যদি এটা বাই করতে চাই, সি শার্প অথবা ডি ফ্ল্যাটের, ডি ফ্ল্যাট মেজরের রিলেটিভ মাইনর বের করব, তাহলে এক দুই তিন চার, কি হচ্ছে, বি ফ্ল্যাটটা হচ্ছে বি ফ্ল্যাট মাইনর, বি ফ্ল্যাট মাইনর, এটা হচ্ছে সি শার্প মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল। একইভাবে আমরাও এটাকে হিসাব করব যে এ ফ্ল্যাট যে মেজর স্কেল তার রিলেটিভ মাইনর বের করব, তাহলে এক, এক দুই তিন চার, তার মানে এফ মাইনর হচ্ছে। এই একইভাবে আমরা হিসাব করব, এক দুই তিন চার, এটা হচ্ছে সি, সি মাইনর, সি মাইনরটা হচ্ছে কি, ই ফ্ল্যাট মেজরের রিলেটিভ মাইনর। তাহলে বন্ধুরা আমরা পেলাম কি, দেখি বি ফ্ল্যাটের, বি ফ্ল্যাট মেজরের একটি আমরা রিলেটিভ মাইনর স্কেল বের করব, এক দুই তিন চার, সেটা হচ্ছে কি,
জি, তাই না? তাহলে জি মাইনরটা হচ্ছে রিলেটিভ মাইনর, এরপর আমরা এফ এর বের করবো, ঠিক আছে, 1 2 3 4 ডি মাইনর। এফ মেজর স্কেলের রিলেটিভ মাইনর হচ্ছে ডি মাইনর। তো আমরা সি বের করে ফেলছি, তাই না? তো এখন আমরা এগুলো ঝামেলার মধ্যে না গিয়ে, যদি চোখের মধ্যে ঝামেলা লাগছে, আমরা একটু কাজ করি, একটু আলাদা একটা কাগজের মধ্যে আমরা তাহলে এখানে লিখি। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সি মানে সি এর মাইনর, সি মেজর স্কেলের রিলেটিভ মাইনর হচ্ছে এ মাইনর। হ্যাঁ, তারপর আমরা এখানে যাব সিরিয়াল করব, ডি আগে লিখে ডি সি ডি ই এফ জি এ বি, আগে আমরা এগুলির ই বের করি। দেখেন ডি এর, ডি মেজরের, ডি মেজরের রিলেটিভ মাইনর কি হচ্ছে? ডি মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে 1 2 3 4 বি মাইনর, বি মাইনর। হ্যাঁ, তারপর ইতে আসি, ই মেজরের ডি ফ্ল্যাট মাইনর, ডি ফ্ল্যাট মাইনর। হ্যাঁ, তারপরে ডি ই পেলাম, এরপরে আছে এফ, এই যে এফ এ যাব, এফ মেজরের হচ্ছে ডি মাইনর, ডি মাইনর। জি তে যাব, জি কোথায় আছে, জি খুঁজি, জি জি মেজরের হচ্ছে ই মাইনর, ই মাইনর। তারপরে এ তে যাই, কোথায় আছে, এ, এ মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে এফ শার্প মাইনর। হ্যাঁ, এফ শার্প মাইনর। তারপরে আসে বি, বি এর হচ্ছে এ ফ্ল্যাট মাইনর। এইভাবে আমরা লিখে রাখতে পারি আলাদাভাবে। আর চাইলে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই, সহজ আরেকটা পদ্ধতি আছে, আপনারা প্রতিটা মেজর স্কেলের একটি করে মাইনর স্কেল, রিলেটিভ মাইনর স্কেল বের করতে পারবেন। কিভাবে? সহজ একটা পদ্ধতি হচ্ছে, উল্টা পাশ দিয়ে আপনারা তিনটা নোট নেমে আসবেন। তিনটা নোট কিভাবে নেমে আসবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সি থেকে দেখাই, এই যে সি, এটা তাই না, যে এটা, এটা হচ্ছে সি, তাই না, এটা সি, এটাতে দেখাই, দেখেন সি এর কি, সি এর হচ্ছে এ মাইনর, তাই না, রিলেটিভ মাইনর। এই সিটাকে এক ধরবো, এক তো আমরা তিনটা না চারটা নোট নেমে আসবে, এক ধরবো, এটা 1 2 3 4 এটা আমরা জানি এ, এটা হচ্ছে এ, তাহলে 1 2 3 4 সবগুলি নোট মানে কালো সাদা সব মিশাই টিশে নামতে হবে আমাদেরকে উল্টা দিক দিয়ে, চার নম্বর 1 2 3 4 তার মানে সি এর, সি মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে এ মাইনর। হ্যাঁ, ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিসের উল্টা করে আসবেন, দেখবেন যে হয়ে যাবে। যেমন এ মেজরের আমরা রিলেটিভ মাইনর বের করবো, উল্টা পাশ দিয়ে আসবো, 1 2 3 4 কিটা এফ শার্প, দেখেন এফ শার্প আছে, এর এ দেখেন এফ শার্প, এফ শার্প, এফ শার্প মাইনর। তো এইভাবে আমরা প্রত্যেকটা থেকে বের করতে পারবো। যেমন এফ, এফ মেজরের রিলেটিভ মাইনর বের করবো, এফ মেজরের এটাকে এক গুণ 1 2 3 4 এটা কি, এটা হচ্ছে ডি, তাই না, ডি মাইনর। এফ মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে ডি মাইনর, কি আমরা এখন ঠিক আছে কিনা, এফ যাই গেল, ডি মাইনর। হ্যাঁ, তো এইভাবে আমরা যদি উল্টা দিক থেকে যদি গুনতে গুনতে চারে আসি, হ্যাঁ, তাও কিন্তু আমরা সহজে কিন্তু একটি মেজর স্কেলের রিলেটিভ মাইনর স্কেল বের করতে পারবো। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন এই যে সার্কেলটা, এটা কিভাবে বের করতে হয়, খুব কিন্তু জটিল না, দেখতে অনেক জটিল বলে মনে হয়। আপনারা যদি আগের ভিডিওগুলো হঠাৎ করে যদি আপনারা এই ভিডিওগুলি দেখেন, আমার এই ভিডিওটি দেখলে কিন্তু হঠাৎ করে বুঝতে পারবেন না, আপনাদের আগে প্রাথমিক জ্ঞান থাকতে হবে সঙ্গীতের। যেমন আগের ভিডিওগুলি স্কেল কি, শার্প নোট কি, ফ্ল্যাট নোট কি, হ্যাঁ, এগুলো কিন্তু আগের ভিডিওগুলি যারা দেখে আসছেন এতদিন ধরে, তারা আজকের ভিডিওটা দেখলে সুন্দর করে বুঝতে পারবেন। আর যারা আগের ভিডিওগুলি দেখেন নাই, শার্প কি জিনিস, স্কেল কি জিনিস, মেজর কি জিনিস, মাইনর কি জিনিস, এগুলি যারা বুঝেন না, তারা আবার হুট করে দেখলে
এটি বুঝবেন না। তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, এটি দেখার আগে সেগুলি আগে শিখে আসবেন। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন, এখন আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে যে আমরা যেমন বললাম যে মেজর স্কেলের একটি করে রিলেটিভ মাইনর পাচ্ছি, ঠিক একইভাবে কিন্তু আমরা যদি কর্ড বের করি ওই সিস্টেম কিন্তু ওই একই, সি মেজর কর্ড, সি মেজর কর্ডের রিলেটিভ মাইনর কর্ড হচ্ছে এ মাইনর। হ্যাঁ, ব্যাপারটা একই, একটা হচ্ছে স্কেল আর একটা হচ্ছে কর্ড, কর্ডের ক্ষেত্রে একই ব্যাপার। জি মেজর কর্ডের রিলেটিভ মাইনর কর্ড হচ্ছে ই মাইনর কর্ড, ডি মেজর কর্ডের রিলেটিভ মাইনর কর্ড হচ্ছে মাইনর কর্ড, এ মেজর কর্ডের রিলেটিভ মাইনর কর্ড হচ্ছে এফ শার্প মাইনর কর্ড, ই মেজর কর্ডের রিলেটিভ মাইনর কর্ড হচ্ছে ডি ফ্ল্যাট মাইনর কর্ড, তারপরে বি মেজর কর্ডের রিলেটিভ মাইনর কর্ড হচ্ছে এ ফ্ল্যাট মাইনর কর্ড, এফ শার্প মেজর কর্ডের রিলেটিভ মাইনর কর্ড হচ্ছে ই ফ্ল্যাট মাইনর কর্ড। এইভাবে কিন্তু সবগুলিরই মানে একটি করে মেজর কর্ড, একটি করে মাইনর কর্ড হচ্ছে রিলেটিভ, তো বিষয়টা একই। এখন আপনারা বলবেন যে রিলেটিভ ব্যাপারটা কেন আসতেছে, এই যে রিলেটিভ মেজরের যে করে রিলেটিভ মেজর স্কেল আসতেছে, এটি কিন্তু আমি আগে কিন্তু একটি ভিডিও করেছি, সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে নেবেন যে মেজর আর মাইনরের মধ্যে মানে কেন রিলেটিভ হচ্ছে। তো সেটা আপনাদেরকে একটা নোট দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিই, ছবি একে বুঝাই দিই, একটা দিয়ে বুঝলে আপনারা বাকিগুলি বুঝবেন। ধরেন আমরা এখান থেকে সি নিব, সি আমি একটু আর্ট করে নেই, আবার সি আসবে, একটু ছবি আর্ট করে নিলাম আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ কিবোর্ডটা আমি আর দেখাচ্ছি না সরাসরি, যেহেতু সম্পূর্ণটা ছবি দিয়েই করে দিচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটা ছবি দিয়েই হোক, আর ভিডিওটা অনেক বড়, যত বড় হোক না কেন যদি আপনারা শিখতে চান অবশ্যই দেখতে হবে, বড় ছোটোর হিসাব করলে তারা কোনো কিছু শেখা হবে না, অনেকে আছে ভিডিও বড় দেখলে আবার দেখে না, MB খরচ হবে বা ইন্টারনেট খরচ হবে এই ভয়ে দেখে না। হ্যাঁ, তো যাই হোক, শিখতে গেলে খরচ তো করতেই হবে। তো বন্ধুরা এখন দেখি আমরা যে সি পেলাম, দেখেন সি ডি ই এফ জি এ বি, আবার আসবে কি সি ডি ই আসলো, হ্যাঁ দেখাচ্ছি আপনাদেরকে, দেখি এই পাশে আর কয়েকটা করি, আবার ই এফ জি এ বি। এখন দেখেন সি স্কেলের সারগামা যদি আমরা করি, তাহলে আমরা কি পাচ্ছি, এই যে সি থেকে সি, তাই না, এই যে সি থেকে এই সি থেকে এই সি, হ্যাঁ এখানে একটা সি মেজর স্কেলের সারগামা যখন বাজাবো তখন আমাদের কি হবে, এই যে এই নোটগুলি ব্যবহার হবে, দেখেন সি ডি ই এফ জি এ বি, এই নোটগুলি আমাদের ব্যবহার হবে, সবগুলি কি নোট ব্যবহার হচ্ছে, সবগুলি সাদা নোট ব্যবহার হচ্ছে, সাদা কালো উপরের যে কালো নোটগুলি কিন্তু একটাও কিন্তু ব্যবহার হচ্ছে না, এগুলি কিন্তু কালো নোট। তো আমি এটা ভরাট করে দিচ্ছি না, ভরাট করে দিতে গেলে অনেক সময় লাগবে, ভরাট করে দিতে সময় লাগবে, তো আমি এটা দিচ্ছি না। তো বন্ধুরা এখন দেখেন আমরা যদি এ মাইনর স্কেলের সারগামা বাজাই, এ মাইনর স্কেলের সারগামা বাজাই, তাহলে আমাদের কিন্তু ওই নোটগুলি আসবে। দেখেন আমরা যে এখান থেকে এখান থেকে আমরা কি পেলাম, আমি একটু আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই, সা রে গা মা পা ধা নি আবার সাথে না পেলাম। এখন এ মাইনর স্কেলের সারগামা আমরা বাজাতে গেলে এই একই নোট পাবো, ধরুন এখান থেকে আসি যে এ, এই নোটগুলি কিন্তু দেখেন নিচের নোটগুলি ব্যবহার হচ্ছে, সাদা নোটগুলি ব্যবহার হচ্ছে, অর্থাৎ আমরা সি মেজর স্কেলে যেই নোটগুলি ব্যবহার করতেছি সেম একই নোট কিন্তু ওই নোটগুলি ব্যবহার হচ্ছে, ওই নোটগুলির বাইরে কোনো নোট ব্যবহার হচ্ছে না, এই কারণে বলা হয়ে থাকে যে সি মেজর স্কেলের
রিলেটিভ মাইনর স্কেল হচ্ছে এ মাইনর। এখন কিভাবে আপনারা দেখেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন মাইনর স্কেল তো আপনারা জানেন, মাইনর স্কেল মানে কি হচ্ছে, এটা হচ্ছে সা, তাই না, সা। তারপর কি হচ্ছে, এটা হচ্ছে রে, বিটা, বিটা হচ্ছে কি রে, রে। তারপরে হচ্ছে রে, দেখেন এই গাটা কি হচ্ছে, এটা কিন্তু কোমল গা হচ্ছে, দেখেন না, সিটা কিন্তু তখন কোমল গা হচ্ছে, এই জন্য কিন্তু এটা মাইনর, মাইনর স্কেলে কিন্তু সা রে কোমল গা। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে কি মা, মা, এটা হচ্ছে, এটা হচ্ছে পা, তাই না। এখন দেখেন এই যে কোমল ধা, এই যে এফটা কিন্তু কোমল ধা, এই যে এফটা কোমল ধা, তারপরে কোমল ধা, তারপর কি আসতেছে কমলনি, এটা কিন্তু কমলনি, জিটা হচ্ছে কি কমলনি, কমলনি, তারপর আবার এ সা। তো এখন লক্ষ্য করে দেখেন যে যখন আমরা এই একই নোট কিন্তু ব্যবহার হচ্ছে, দেখেন ওই যা যা নোট আছে সি স্কেলে যে নোটগুলি আছে ওই নোটগুলি কিন্তু এই এ মাইনর স্কেলে ব্যবহার হচ্ছে, কোনো শার্প নোট বা ফ্ল্যাট নোট কিন্তু ব্যবহার হচ্ছে না। তো তাহলে বন্ধুরা আমরা একটা জিনিস বুঝলাম যে সি মেজর স্কেলের যে নোটগুলি ব্যবহার হয় সেম একই নোট এ মাইনর স্কেলে ব্যবহার হয়। হ্যাঁ, এই কারণেই যেহেতু নোটের মিল আছে, এই নোটের মিল থাকার কারণেই এটাকে বলা হচ্ছে রিলেটিভ, অর্থাৎ সি মেজরের রিলেটিভ মাইনর স্কেল হচ্ছে এ মাইনর। এভাবে প্রতিটা মেজর স্কেলের একটি করে রিলেটিভ মাইনর স্কেল হয়, আবার প্রতিটা মাইনর স্কেলের একটি করে রিলেটিভ মেজর স্কেল হয়, ব্যাপারটা একই। উল্টিয়ে বললে এইভাবেই বলতে পারি যে এ মাইনর স্কেলের রিলেটিভ মেজর হচ্ছে সি মেজর, আর সি মেজরের রিলেটিভ মাইনর হচ্ছে এ মাইনর। হ্যাঁ, এখন দেখেন যে মেজরের নোটগুলি, দেখেন মেজরের সব শুদ্ধ নোটগুলি থাকে, দেখেন সা রে গা মা সব শুদ্ধ নোটগুলি, আর মাইনরের ক্ষেত্রে কি হচ্ছে, দেখেন এ মাইনরের সা রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি সা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন, বাকিগুলি আপনারা নিজেরাই বুঝে নেবেন, এত কিছু আসলে বোঝানোর কোনো প্রয়োজন নেই, মূল জিনিসটা আপনারা বুঝে গেছেন। তো অনেকেই অনেক সময় আমাকে এটা সম্পর্কে মানে জানতে চায় যে আপনি একটা ভিডিও করেন, করবো করবো করে করা হয় না, কারণ বিষয়টা আসলে অনেক জটিল, বুঝাতে সঠিকভাবে না পারলে আবার আপনাদের আপনারা বুঝবেন না। তো অনেকদিন ধরে চিন্তা করতেছি যে কীভাবে বোঝানো যায়, আগে ব্যাপারটা নিয়ে একটু গবেষণা করলাম যে কীভাবে বোঝানো যায়, যখন বুঝলাম যে হ্যাঁ এইভাবে বোঝালে হয়তোবা 60% মানুষ বুঝতে পারবে, তাই আজকে ভিডিওটা করলাম। বন্ধুরা যদি অবশ্যই আপনারা উপকৃত হন ভিডিওটা দেখে, তো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলে প্রচুর জিনিস আছে, সবগুলি দেখবেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন ঘরে বসে। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।